আলহামদুলিল্লাহ, আমরা সলাতুল আসরের আগে যে বিষয়টি আলোচনা করছিলাম যে সদাকাতুল ফিতির বা জাকাতুল ফিতির সম্পর্কে, তাহলে আমরা সহি সুন্না অনুযায়ী সদাকাতুল ফিতির বা জাকাতুল ফিতির আদায় করব কি দিয়ে, কি আপনারা কি দিয়ে আদায় করবেন কথা বলে না দেখি। জি, সুন্না পদ্ধতি হইলো খাদ্য দিয়ে। এখন আপনি যদি কন যে আমার সুন্না দরকার নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, তাবে তাবেইনে কেরাম, সালফে সালেহীন, তারা সকলে আদায় করেছেন কি দিয়ে? সাআম মিন তাআমিন, খাবার দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে। সাদাকাতুল ফিতিরের উদ্দেশ্যই হলো ঈদের দিনের আনন্দ, ঈদের দিনের খুশিতে, যাতে মিসকিন, একেবারে হতভাগা দরিদ্র যারা আছেন, তারা যেন আমাদের সাথে ঈদের খুশিতে অংশগ্রহণ করতে পারেন। সাদাকাতুল ফিতির কার উপরে ওয়াজিব? আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, পড়ে আসছি, সাদাকাতুল ফিতির ওয়াজিব হলো যার উপরে জাকাত ফরজ হওয়ার মতো সম্পদ আছে, তার উপরে সাদাকাতুল ফিতির ওয়াজিব হয়। কিন্তু আসলে সাদাকাতুল ফিতির ওয়াজিব হওয়ার জন্য এত পরিমাণ সম্পদ থাকার দরকার নেই। সাদাকাতুল ফিতির হলো ঈদের দিন রাত্রি এবং পরবর্তী দিন, ঈদের দিন এই রাত্রি এবং দিনের খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী থাকার পরে অতিরিক্ত এক সা পরিমাণ খাদ্যদ্রব্য থাকলেই সাদাকাতুল ফিতির ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতির ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ফরজ করার অধিকার আছে। আল্লাহ পাক বলছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে বলছেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, আমি দুনিয়ার মানুষের জন্য যা কিছু নাজিল করতেছি এগুলার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আপনাকে দিছি। সুতরাং শরীয়তের দিনের, আল্লাহর দিনের ব্যাখ্যা দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন এটা ফরজ, সেটা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন এটা ওয়াজিব, সেটা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন এটা সুন্নাত, সেটা সুন্নাত। তো এখানে সাদাকাতুল ফিতিরের ব্যাপারে ফরজ শব্দটি এসেছে, এই জন্য জাকাতুল ফিতির ফরজ। জাকাতুল ফিতির কাকে দিব? সাদাকাতুল ফিতির অন্যান্য, তাহলে সাদাকাতুল ফিতির কাকে দিব? সাদাকাতুল ফিতির জাকাত যতজনকে দেওয়া যায় ততজনকে সাদাকাতুল ফিতির দেওয়া যাবে না। সাদাকাতুল ফিতির শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাতাল লিল মাসাকিন। সাদাকাতুল ফিতিরের উদ্দেশ্য হলো দুইটা, একটা হলো তোহরান লিসিয়া মিনাল লাগবে ওয়ার রাফাসে, আরেকটা হলো তোমাতাল লিল মাসাকিন, অর্থাৎ সিয়ামের ভিতরে যে সকল দোষ ত্রুটি হয়ে যায়, গুনাখাতা হয়ে যায়, এই গুনাখাতা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাদাকাতুল ফিতিরের মাধ্যমে ক্ষমা করে দেন, ভুল ত্রুটিগুলো আল্লাহ পাক সংশোধন করে দেন। যেমন আমরা নামাজে ভুল হইলে কি করি, সেজদায় সহুদি, সেজদায় সাহুর মাধ্যমে যেমন ওই ভুলগুলো কেটে যায়, হজের মধ্যে ভুল হইলে দম দিতে হয়, দম দিলে যেমন ওই ভুলটা কেটে যায়, ঠিক সিয়ামের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয় এই ভুল ত্রুটিগুলো কাটে সাদাকাতুল ফিতিরের মাধ্যমে। সাদাকাতুল ফিতির দেওয়া হবে শুধুমাত্র তোমাতাল্লিল মাসাকিন, মিসকিনদেরকে। সাদাকাতুল ফিতিরের হকদার একজন, একটি খাত, সেই খাতটি হলো শুধু মাসাকিন, মিসকিনদেরকে সাদাকাতুল ফিতির দেওয়া হবে। অর্থাৎ যার কাছে একদিন এক রাত্রি পরিমাণ খাবার প্রয়োজনীয় সামগ্রী নেই, সেই শুধুমাত্র সাদাকাতুল ফিতির পাওয়ার অধিকার। এখন দেখা গেল একজন সাদাকাতুল ফিতির যিনি পাবেন, ওনাকে আমরা সবাই এইভাবে আড়াই কেজি করে চাউল দিতে দিতে, তার কাছে চাউল 15-20 কেজি হয়ে গেছে, তাহলে তিনিও সাদাকাতুল ফিতির আদায় করবেন। অর্থাৎ যার কাছে একদিন এক রাত্রি খাবার পরিমাণ, খাবার সাদাকাতুল ফিতির এসে গেছে, আসার পরে আরও অতিরিক্ত এসে গেছে, তখন তার উপরেও ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে, তিনি আবার সাদাকাতুল ফিতির অন্যজনকে আদায় করবেন। কেউ কেউ বলি যে আমরা সবাই যদি চাউল দিতে থাকি তো এই লোক এত চাউল দিয়ে কি করবে? তো সবাই চাউলেই দিব, চাউল দেওয়ার পরে তার প্রয়োজনীয় সামগ্রী, চাউলের বাইরে আরও যেগুলো আছে সেগুলো সে চাউল বিক্রি করে অন্য সামগ্রী সে ক্রয় করবে। মানে আমরা দিব চাউল,
চাউল দেওয়ার পরে সে ওই চাউল বিক্রি করে তার কাপড় চোপড় দরকার বা অন্য খাবার দাবার দরকার, যা কিছু দরকার সেগুলো সে ওই চাউল বিক্রি করে সংগ্রহ করবে। এগুলো তো সহজ, বাজারে নিলেই বিক্রি হয়ে যাবে। এটা তো কঠিন কিছু না যে এটা বাঙ্গাইতে পারবে না, সেইটার কিছু কিনতে পারবে না, জিনিসটা এরকম না। এজন্য আমরা সুন্নাহ অনুযায়ী খাবার দিব, সে তার প্রয়োজন অনুযায়ী সেটা বিক্রি করে তার প্রয়োজন সমাধা করবে। এমনকি শেখ সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে মাসাকিনের মধ্যে তারাও অন্তর্ভুক্ত হবে যারা মুহতাজিন ওয়াল গারিমিন, অর্থাৎ মিসকিন, কিন্তু হয়তো দেখা গেছে যে তার কাছে ওই পরিমাণ অভাব না, মানে একদিন এক রাত্রে খাওয়া আছে, কিন্তু এই লোক আসলে ঋণগ্রস্ত। মানে ঋণ বলতে আবার ঋণ কয়েক রকমের আছে। এক রকমের ঋণ হলো কোটি কোটি টাকার ঋণ নিয়ে আমি বাড়ি করলাম, গাড়ি করলাম, এটা করলাম, সেটা এই জাতীয় ঋণ না। এই জাতীয় ঋণগ্রস্ত হলে তো বাংলাদেশের বড় বড় শিল্পপতিরও সদাকাতুল ফিতির পাবে, কারণ তারা তো ঋণগ্রস্ত, কোটি কোটি টাকার ঋণগ্রস্ত। এখানে ঋণগ্রস্ত হইলো ওই ব্যক্তি যে ব্যক্তি অভাবের তাড়নায় ঋণ নিছেন মানুষের থেকে, নামার পরে পরিবার পরিজন নিয়ে খেয়ে ফেলছেন, এখন সেই ঋণ আর পরিশোধ করতে পারতেছেন না। এইরকম ঋণ মানে যেটা নিজের খাওয়ার জন্য মৌলিক চাহিদা পূরণের জন্য নেওয়া হয়েছে, কিন্তু এখন সেটা আদায় করার মতো সামর্থ্য নাই, তাহলে এই লোকের কাছে ঈদের দিন খাবার থাকলেও কিন্তু তার ঈদ আনন্দ আসবে না, কারণ তার কাছে অন্য লোকে টাকা পাবে, অনেক টাকা পাবে, সে দিতে পারতেছে না, সামর্থ্য নাই। এই জন্য মাসাকিনের মধ্যে গারেমিনও আওতাভুক্ত হবে, ঋণগ্রস্ত ব্যক্তি, এই জাতীয় ঋণগ্রস্ত ব্যক্তি, অভাবী লোকও এই সদাকাতুল ফিতির পাওয়ার যোগ্য। এরপরে আসি আমরা ইফতারের ব্যাপারে। ইফতারের সম্পর্ক কিসের সাথে? আজানের সাথে না সূর্য অস্ত যাওয়ার সাথে? সূর্য অস্ত যাওয়ার সাথে। ইফতারের সম্পর্ক আমাদের দেশে আমরা বানাই ফেলছি আজানের সাথে। আজান যতক্ষণ না হয় ততক্ষণ আমরা বসে থাকি যে আজান হবে তারপরে আমরা ইফতার করব, কিন্তু ইফতারের সম্পর্ক আজানের সাথে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে, ওয়া সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। এটার আবার এই আয়াতের এখন অপব্যাখ্যা শুরু হয়েছে, আহলে কোরআন নামে একটি ভ্রান্ত সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে। এই সম্প্রদায় অনেক পুরানো, কিন্তু এতদিন বাংলাদেশে ছিল না। ইদানিং আহলে কোরআন নামে এই ভ্রান্ত দলটি জোরে সোরে মাথা ছাড়া দিয়ে উঠতেছে। এই আহলে কোরআন এরা ব্যাখ্যা দিতেছে যে আল্লাহ পাক বলছেন সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত্রি পর্যন্ত রোজা রাখার জন্য। তো সূর্য অস্ত গেলে তো রাত্রি হয় না, আরও এক ঘন্টা অপেক্ষা করে ইফতার করতে হবে। আমি গত বৃহস্পতিবার এক মাহফিলে গিয়েছি, তো সেখানে আমাকে একজন ভাই প্রশ্ন করতেছেন যে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তো লাইল বলতে তো আরও এক ঘন্টা পরে, তা আপনারা বলতেছেন সূর্য অস্ত গেলে। তা আমি বললাম যে আপনি কি ভাই আহলুস সুন্নাহ নাকি আহলে কোরআন, কারণ আপনার প্রশ্নে বোঝা যাচ্ছে এটা আহলে কোরআনের আকিলা, আহলে কোরআনের চিন্তাধারা, তবে এটা ভ্রান্ত চিন্তাধারা। কোরআনের ব্যাখ্যা নিজে করা যাবে না, কোরআনের ব্যাখ্যা করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কেরাম, যাদের সামনে কোরআন নাজিল হয়েছে, যাদের উপরে কোরআন, যার উপরে কোরআন নাজিল হয়েছে তাকে আল্লাহ পাক কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব দিচ্ছেন। সাহাবাই কেরাম সেই ব্যাখ্যাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি বুঝছেন। আমরা দিব সাহাবাই কেরামের ফাহামটা, সাহাবাই কেরামের বুঝটা, তারা যেভাবে বুঝছেন আয়াতটা সেইভাবে আমরা বুঝবো। এর লাইল অর্থ কি? এটা আপনি বেশি বুঝছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বুঝছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিতরা, আমার উম্মত ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন পর্যন্ত তারা দ্রুত সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় ইফতার করতেন মনে হইতো যে এখনো সূর্য ডুবে নাই। অনেক সাহাবী বলতেন যে এখনো তো সূর্য ডুবে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে সূর্য ডুবে গেছে, সূর্য আর দ্বিতীয়বার আসবে না, মানে মনে হইতো যে এখনো আলো রয়ে গেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইল অর্থ বুঝেন নাই, লাইল অর্থ আপনারাই বুঝে গেছেন। মানে কোরআনে কারিমের অর্থ শাব্দিক অর্থ দিয়ে কোরআন বোঝা যাবে না সবকিছু, কোরআনে কারিমের ব্যাখ্যা বোঝার জন্য, অর্থ বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রুজু হতে হবে, সাহাবাই কেরামের দিকে রুজু হতে হবে। সাহাবাই কেরাম যে ব্যাখ্যা দিয়েছেন ওইটাই আমরা গ্রহণ করব, এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বৈশিষ্ট্য। তাহলে ইফতার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, কোথাও আজান দিল না দিল ওইটা মূল বিষয় না। আর আলহামদুলিল্লাহ এখন তো একেবারে সহজ বিষয়, আপনার সূর্য কতক্ষণে অস্ত যায়, কয় মিনিটে কয় সেকেন্ডে অস্ত যায় সব আমাদের সামনে এখন হিসাব পরিষ্কার। সতর্কতামূলক বিলম্ব এটা জরুরি বিষয় না, কারণ সতর্কতা হয় কখন,
যে যখন আমি ঠিক করতে পারতেছি না, সূর্য ডুবলো কি ডুবলো না, ডুবলো কি ডুবলো না, সন্দেহ আছে, আমি ঠিক করতে পারতেছি না, তখন সতর্কতামূলক হয়। কিন্তু এখন যেখানে নিশ্চিত আমি স্বচক্ষে দেখতেছিও, আবার আমার কাছে নিশ্চিত খবরও আসতেছে, তাই দুই পদ্ধতিতেই আমি দেখতেছি যে সূর্য ডুবে গেছে, তাহলে আর বসে থাকার দরকার নাই। এই বসে থাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নার খেলাফ, মানে নিশ্চিত জ্ঞান অর্জনের পরেও বিলম্ব করা, যে আমি এরপরেও না সতর্কতামূলক বসে থাকব, এটা নিশ্চিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার খেলাফ। এরপরে দেখেন আমরা ইসলামকে আমাদের সুবিধা মতো ইসলামকে ব্যবহার করি, আল্লাহর দিনকে আমাদের সুবিধা মতো নিয়ে আসি। রমাদান মাস আসলে আমরা মাগরিবের সালাত আদায় করি কয় মিনিট পরে, 15 মিনিট পরে, আর রমজান মাস ছাড়া বাকি 11 মাস এখানে আজান দিয়ে এখানে এসে একামত, মানে আজানের দোয়াটা যে পড়বেন সেই সুযোগও নেই। কারণ কি, মানে কেয়ামত চলে আসতেছে, মনে হয় সিংহে ফুৎকার শুরু হয়ে গেছে, মাগরিব আদায় করা সম্ভব হবে না, দ্রুত গতিতে তাড়াতাড়ি আদায় করে ফেলতে হবে। আমি অনেক মসজিদে দেখছি যে এখানে আজান দিছে, এখান থেকে মসজিদ এখানে এসে একামত শুরু করে দিছে, অথচ সলাতুল মাগরিব সারা বছরেই সবসময় আজানের পরে কিছুক্ষণ দেরি করে শুরু হবে। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সুন্নাহ। কারণ আপনার স্বাভাবিক আকলেই কথা বলে যে একটা সলাতের আজান দেওয়ার পরে যত দূর থেকে আমার এই মসজিদে মুসল্লি আসবেন, তার বাড়ি থেকে তাকে আসার সুযোগ দিতে হবে, তার বাড়ি থেকে সে মসজিদে আসা লাগবে না, সে কি আজানের আগে মসজিদে আসে বসে থাকবে, সে আজান শোনার পরে বাড়ি থেকে রওনা দিবে, মসজিদে আসবে, তারপরে সে একটা ওযু করার সময় দিতে হবে, তার নামাজ পড়তে হলে ওযু লাগবে না, তাহলে মিনিমাম ওযু এবং তার বাড়ি থেকে ঘর থেকে আসা পর্যন্ত সময়, এটা তো দেওয়া ওয়াজিব, এটা দিতেই হবে বাধ্যতামূলক। তাহলে এই সময় না দিয়ে জামাত শুরু করে দেওয়া, এটা তো সুন্নতের খেলাফ এবং মানুষকে মানে জামাত ধরার সুযোগ না দেওয়া। আর দুই রাকাত সুন্নত সলাতুল মাগরিবের আগে, প্রত্যেকটি আজান এবং একামতের মাঝখানে সুন্নত নামাজ আছে, ফজরের আছে, জোহরের আছে, আসরের আছে, এশার আছে, তো মাগরিবেরটা কই যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনা কুল্লে আজানাইনে সলা, বাইনা কুল্লে আজানাইনে সলা, বাইনা কুল্লে আজানাইনে সলা, প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে সলাত আছে, সলাত আছে, সলাত আছে, তিনবার বলছেন। তাহলে মাগরিবের আজান একামতের মাঝখানে কি সলাত হবে না? বরং আজান একামতের মাঝখানে যদি সলাত আদায় করা না হয়, তখন আজান একামত মিলে একটা হয়ে যায়, আরেকটা হয় না। মানে আপনি আজান দিলেন একামত দিলেন, দুইটা দিলেন না, মাঝখানে কোনো সলাত আদায় করলেন না, তো ওইটা শুধু আজানে হবে, একামত হবে না, বুঝতে পারছেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন যে তুমি আমাকে সলাত আদায় করার সুযোগ দাও, তুমি আমাকে সলাত আদায়ের সুযোগ দাও, সলাত দুই রাকাত সলাত আদায় করে। এমনকি এত বেশি সংখ্যক সাহাবাই কেরাম এই দুই রাকাত সলাত আদায় করতেন, অনেকে পরে এসে ঠিক করতে পারতেন না যে মাগরিবের ফরজ হয়ে গেছে কি হয় নাই, মানে এই দুই রাকাত কি ফরজের আগের সুন্নত না ফরজ সুন্নত, মানে সবাই সুন্নত পড়তেছে দুই রাকাত, এখন হঠাৎ করে একজন আসলে তো তিনি মনে করবেন যে মনে হয় ফরজ শেষ। আর আলহামদুলিল্লাহ এই আমল তো আপনারা মক্কা মদিনায় দেখছেন, মাগরিবের আজানের পরে কত বিলম্বে আপনার মাগরিব শুরু হয়। তাহলে এখন যদি মাগরিবের সলাত সাথে সাথে আদায় করাটাই জরুরি হয়, তো রমজান মাসেই জরুরিয়ত কোথায় যায়? রমজান মাসে জরুরিয়ত নাই, রমজান মাসে যদি আমি 15 মিনিট পরে শুরু করতে পারি, তো বছরের বাকি 11 মাস 15 মিনিট পরে শুরু করলে অসুবিধা কি? আমি বছরের 1 মাস 15 মিনিট পরে শুরু করার কারণে হানাফি রয়ে গেছি, আহলে হাদিস হই নাই, তো বছরের 11 মাস যদি কেউ 15 মিনিট পরে আদায় করে, তো সে আহলে হাদিস হবে কেন, কি বলেন? বছরের 1 মাস আদায় করার কারণে আমি যদি আহলে হাদিস না হই, হানাফি থাকি, তাহলে বছরের 11 মাস যদি কেউ এরকম দেরিতে আদায় করে, তো সে আহলে হাদিস হবে কেন? এই প্রসঙ্গে আরেকটা মাসালা বলে দিই সাথে সাথে, সেটা হলো আমরা হানাফি ফিকহ অনুসরণ করি বাংলাদেশে, কাদিয়ানিরা কোন মাজহাব অনুসরণ করে বলেন তো দেখি? জি, কাদিয়ানিরা 100% হানাফি মাজহাবের অনুসারী। আচ্ছা, তারপরে শিয়াদের মধ্যে বিশাল একটা অংশ শিয়া জায়দিয়া, শিয়া জায়দিয়া তারা হানাফি মাজহাবের অনুসারী, তারপর আরো যত বাতিল ফেরকা আছে সব হানাফি মাজহাবের অনুসারী।
তাহলে হানাফি মাযহাবের পদ্ধতিতে যদি আমরা কাউকে সলাত আদায় করতে দেখি তাহলে কি তাকে বলতে পারবে এই তুমি কাদিয়ানি, কারণ তোমার নামাজ কাদিয়ানিদের সাথে মিলে গেছে, এটা বলা যাবে? তা আমার নামাজ যদি আহলে হাদিসদের সাথে মিলে, দুই একটা মিলে গেছে, তাই বলে আমাকে আহলে হাদিস বলা যাবে? যাবে না। তাহলে আমি যদি আহলে হাদিস হই তুমি কাদিয়ানি, কারণ তোমার নামাজটাও তো কাদিয়ানিদের সাথে মিলে গেছে। তো তোমার নামাজ কাদিয়ানিদের সাথে শিয়াদের সাথে মিলার কারণে তুমি যদি কাদিয়ানি না হও, শিয়া না হও, তা আমার নামাজের যদি দুই একটা আহলে হাদিসের সাথে মিলে, তা আমি আহলে হাদিস হবো কেন? আমিও হানাফি। কথা বুঝতে পারছেন? এটা হলো মানে হিংসাত্মক মনোভাব মানুষের প্রতি। তা আমাদের আলোচ্য বিষয় হলো আমরা যে কথাটা বলতেছিলাম যে সলাতুল মাগরিব একটু বিলম্বে আদায় করা, ইফতার তাড়াতাড়ি আদায় করা, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর দ্বিতীয় পর্যায়ে আসি আরেকটি সাহার, সাহুর, সাহারি। এখন ফজরের জামাত আমাদের দেশে সুন্নাহ পদ্ধতিতে একেবারে আউয়াল ওয়াক্তে ফজরের জামাত হয়, আর বছরের বাকি ১১ মাস একেবারে সূর্য ওঠার আগ দিয়ে তাড়াহুড়া করে ১০ মিনিট ১৫ মিনিট আগে সলাতুল ফজর। মানে আল্লাহর দিনকে নিয়ে কি টানা হেঁচটা, যে আল্লাহর দিন আমাদের সুবিধা অনুযায়ী আগে, সুবিধা অনুযায়ী পরে। যে ওই সময় আমাদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদের কষ্ট হয় ঘুম থেকে উঠতে, কারণ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তো চাকরি না হলে ফজরের জামাতে পাইতাম না, চাকরির কারণে বাধ্যতামূলক ফজরের জামাতে হাজির হইতে হয়। তো এটা যদি আগে হয় তো আমাদের অনেক কষ্ট, এই জন্য এটা যত দেরিতে হয় তত আমাদের সুবিধা, লাস্টে দিতে তাড়াহুড়া করে এসে জামাতে নামাজ পড়াই দিলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান গায়রে রমাদান সব সময় কিন্তু একই সময় আদায় করতেন। তাহলে যদি আউয়াল ওয়াক্তে আদায় করা সুন্নাহ হয়, এটা শুধু রমাদানে সুন্নাহ না, এটা সারা বছরই সুন্নাহ। আর যদি শেষ ওয়াক্তে সুন্নাহ হয় তো সারা বছরই শেষ ওয়াক্ত, রমজানেও বসে থাকো, সাহারি খেয়ে ওই ফজর পর্যন্ত সূর্য ওঠার ১০ মিনিট ১৫ মিনিট আগ পর্যন্ত বসে থাকো। তাহলে আমাদের সুবিধার জন্য আগানো পিছানো এটা হলো এত্তাবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসারী। আর সুন্নার জন্য আগানো পিছানো এটার নাম এত্তাবাউল হক, হকের অনুসরণের জন্য আমি আগাইলাম বা হকের অনুসরণের জন্য পিছাইলাম, এটা এত্তাবাউল হক। আর যদি আমার সুবিধার জন্য মাগরিব ১৫ মিনিট পিছাইলাম, ফজর আগায় নিয়ে আসলাম, এটা এত্তাবাউল হক না, এটা এত্তাবাউল হাওয়া, প্রবৃত্তির পূজারি, প্রবৃত্তির অনুসারী। এই বিষয়টি আমরা ভালোভাবে খেয়াল রাখবো এবং এটাকে আমরা দাওয়াতি কাজ করব যে আলহামদুলিল্লাহ আপনারা রমজান মাসে যে সুন্নাহ আদায় করতেছেন, ১১ মাসে এই সুন্নাহ আদায় করেন, ১১ মাসে কেন আমরা সুন্নার খেলাপ করব? এই কাজটা প্রত্যেক মসজিদে মসজিদে দাওয়াতি কাজ করবেন। এরপরে আসি আমরা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কয় রাত্রি? ৫ রাত্রি, মানে বেজোড় রাত্রিগুলো লাইলাতুল কদর, শেষ ১০ দিনের বেজোড় রাত্রিগুলো লাইলাতুল কদর। কিন্তু দেখা যায় যে আমাদের দেশে একটা রাত্রি পালন করা হয় ২৭ রমাদান, ২৬ রমাদানের রাত্রে এই রাত্রিটা লাইলাতুল কদর হিসাবে পালন করা হয়। এখন আমরা যারা বুঝতেছি যে এই রাত্রিটাই শুধু লাইলাতুল কদর না, বাকি আরও ৪টা রাত্রি আছে, তো যারা ৫টা রাত্রিকে লাইলাতুল কদর মনে করতেছে, তো দেখা যাচ্ছে তারা এক রাত্রিও জাগরণ করি না। এমনি আকীদা হলো ৫ রাত লাইলাতুল কদর, এটা বুঝতেছে, কিন্তু এক রাত্রেও আমাদের খবর থাকে না। আর যারা এক রাত্রি মনে করতেছে তারা তো এক রাত্রি হলেও পালন করতেছে। এই বিষয়টা আমাদের আত্মসমালোচনা আনতে হবে যে আমি বলতেছি যে আপনাদের এই রাত্রি ভুল, যে শুধু এক রাত্রি লাইলাতুল কদর না, ২১ তারিখ, ২৩ তারিখ, ২৫ তারিখ, ২৭ তারিখ, ২৯ তারিখ, এই বেজোড় রাত্রিগুলো সবগুলো লাইলাতুল কদর। তাহলে তো আমি ৫ রাত্রিতেই আমি লাইলাতুল কদর পালন করব, ৫ রাত্রিতে আমি আবাদত বন্দেগী করব। কিন্তু দেখা যায় আমাদের বাইদের তো ৫ রাত্রির এক রাত্রিরও খবর নেই। এই জন্য লাইলাতুল কদর বেজোড় রাত্রিগুলো এটাই যেমন সহি সুন্নাহ, ঠিক একইভাবে আমরা ৫ রাত্রিতেই লাইলাতুল কদর পাওয়ার জন্য লাইলাতুল কদর আমরা অনুসন্ধান করব, ৫ রাত্রিতে আমরা ইবাদত বন্দেগী করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আরেকটি বিষয় এসে আমরা আলোচনা শেষ করব, এই বিষয়টার পরেই আমরা প্রশ্নোত্তরে যাব। বিষয়টা হলো আপনারা কোন মাজহাবের অনুসরণ করেন, ফেকহি মাজহাব আর আকীদার মাজহাব। আকীদার মাজহাব বলেন আপনারা কোন আকীদার অনুসারী, সবাই বলে না দেখি। আকীদার মাজহাব হলো মাজহাবু আহলুস সুন্নাহ ওয়াল জামা, মানে আমরা আমাদের আকীদার মাজহাব হবে আহলুস সুন্নাহ ওয়াল জামা। আকীদার মাজহাব, আকীদার মাজহাব আরো দুই একটার নাম বলেন তো দেখি,
আহলুল হাদিস তো আকিদার মাজহাব না, আকিদার মাজহাব হলো ফেরকাতু শিয়া, মাজহাবু শিয়া, মাজহাবুল মুতাজিলা, মাজহাবুল খাওয়ারেজ, মাজহাবুল জাবারিয়া, মাজহাবুল কাদারিয়া, এগুলো হলো আকিদার মাজহাব। বুঝতে পারছেন? তাহলে আমার আপনার আকিদার মাজহাব হবে কোনটা? আকিদা তো আহলে সুন্নাহ ওয়াল জামা। তাহলে আপনি কি মাজহাব মানেন না মানেন না? কি আপনার মাজহাব আছে কি নাই? তা আপনি লা মাজহাবি হলেন কেমনে? আপনার মাজহাব তো আছেই, আপনি আকিদায় আহলুস সুন্নাহ ওয়াল জামার আকিদায় বিশ্বাসী, এই মাজহাবে বিশ্বাসী। যারা শিয়া আকিদায় বিশ্বাসী তারা আরেকটা মাজহাবে বিশ্বাসী, যারা খারেজি আকিদায় বিশ্বাসী তারা আরেকটা মাজহাবে বিশ্বাসী, যারা মুতাজিলা আকিদায় বিশ্বাসী তারা আরেকটা মাজহাবে বিশ্বাসী। এগুলো আকিদার এক একটা মাজহাব। তা আমাদের আকিদার মাজহাব হলো মাজহাবু আহলুস সুন্নাহ ওয়াল জামা। এটা ভালো করে মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ ওয়াল জামার অর্থটা কি? আহলুস সুন্নাহ মানে আমরা সর্বক্ষেত্রে সুন্নার এত্তেবা করি। আহলুস সুন্নাহ মানে আমরা সুন্নার এত্তেবা করি। আচ্ছা, সুন্নাহ মানেন তো কোরআন কই গেছে আপনাদের? জি, আপনারা বললেন যে আমি আহলুস সুন্নাহ, সুন্নার অনুসারী, তো কোরআন কই যাবে? কোরআনের অনুসরণ লাগবে না? এবার বলেন দেখি, আপনারা তো আহলুস সুন্নাহ ওয়াল জামার মাজহাবের কথা বলছেন, তাহলে কোরআনের অনুসরণ তো করেন না আপনি। কেউ যদি আপনাকে বলে যে আপনি বলতেছেন আপনি আহলুস সুন্নাহ, সুন্নার অনুসারী, তো কোরআনের অনুসরণ তো করেন না আপনি। হাদিস তো বলি নাই, আহলুল হাদিস বলি নাই, বলছি আহলুস সুন্নাহ। আহলুস সুন্নাহ মানে সুন্নার অনুসারী। তা আপনি শুধু কি সুন্নার অনুসরণ করবেন না কোরআনেরও অনুসরণ করবেন? এটার জবাব হবে যে আমি কোরআনও অনুসরণ করি, হাদিসও অনুসরণ করি, কিন্তু দুইটাই অনুসরণ করি সুন্নাহ পদ্ধতিতে। বুঝতে পারছেন? কোরআনও মানি হাদিসও মানি, কিন্তু দুইটাই মানি পদ্ধতি হলো সুন্নাহ পদ্ধতিতে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনের ব্যাখ্যা দিছেন সেই পদ্ধতিতে কোরআনকে মানি, কোরআন আমার নিজে নিজে ব্যাখ্যা করি না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেগুলো সহিহ আমলযোগ্য সেইগুলো আমি আমল করি। এই জন্য আমার নাম আহলুস সুন্নাহ, আমি কোরআন এবং হাদিসকে সুন্নাহ পদ্ধতিতে এত্তেবা করি। বুঝতে পারছেন? আবার মানে আহলুস সুন্নাহ বললে কোরআনও আসবে হাদিসও আসবে। আবার যদি বলেন আহলুল হাদিস, তাহলে তো আপনি খালি হাদিস মানেন, কোরআন তো মানেন না, এবার কি বলবেন? আমাদের দেশে অনেকে বলে কি মূর্খতা বশত বলে নাকি জানি বলে, আল্লাহ ভালো জানেন, বলে যে দেখেন এক গ্রুপ বাইরে এসে আহলে হাদিস, এরা খালি হাদিস মানে কোরআন মানে না। এখন আপনি কি বলবেন? যে আপনি যদি হাদিস মানেন কোরআন মানলে আপনি তো আহলুল কোরআন ওয়াল হাদিস হওয়ার কথা, আপনি বলতেছেন আহলে হাদিস, খালি হাদিসের কথা বলতেছেন, তো কোরআন গেছে কই? কোরআন এবং সুন্নাহ দুইটার নাম হাদিস। কোরআন এবং সুন্নাহ দুইটার নাম হাদিস, কোরআনের নামও হাদিস। কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ পাক কোরআনকে হাদিস বলেছেন। আল্লাহ পাক বলেছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ পাক তোমাদের উপরে নাজিল করছেন আহসানুল হাদিস, উত্তম হাদিস। এই আহসানুল হাদিস মানে কোরআন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে হাদিস বলার ক্ষেত্রে সত্যবাদী আর কে হতে পারে? এখানে আল্লাহর হাদিস, আল্লাহর হাদিস হলো কোরআন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো সুন্নাহ। তাই এর জন্য আহলে হাদিস বলা মানে তিনি আহলুল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআনও মানেন সুন্নাহও মানেন। এই জন্য পূর্বেকার যুগের অনেকে এই শব্দটা ব্যবহার করছেন। ইবনে মুবারক, ইবনে মুবারকের নাম শুনছেন? উনি কে? ইবনে মুবারক হলো ইমাম বুখারী রাহেমাহুল্লাহর উস্তাদ। ইমাম বুখারী রাহেমাহুল্লাহ অনেক হাদিস বর্ণনা করছেন ইবনুল মুবারক থেকে। ইবনুল মুবারককে জিজ্ঞাসা করা হলো যে আল আকিদা আস সহিহা ওয়া দাওয়া আস সালাফিয়া ওয়াল ফিরকা আন নাজিয়া মান হুম, মানে সহি আকিদা, সালাফি দাওয়াত, ফেরকা এ নাজিয়া, এরা কারা? ইবনে মুবারক উত্তর দিলেন হুম ইন্দি আসহাবুল হাদিস, এরা হলো আমার দৃষ্টিতে এরা আসহাবুল হাদিস, মানে এরা কোরআন এবং সুন্নার অনুসারী। এদেরকে নাম দিছেন ইবনুল মুবারক। ইবনুল মুবারক ইমাম বুখারী রাহমাহুল্লাহর উস্তাদ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর সমসাময়িক মুহাদ্দিস। তিনি বলতেছেন হুম ইন্দি আসহাবুল হাদিস। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার আরেক উস্তাদ ছিলেন আলী ইবনে মাদিনী,
আলী ইবনে মাদিনী রাহমাল্লাহ তিনিও বলেন হুম আসহাবুল হাদিস, এরা হলো আসহাবুল হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন ইল্লাম তাকুন হাযিহি তায়ফাল মানসুরা আসহাবুল হাদিস ফালা আদ্রি মানহুম, যে যদি কেউ বলো যে এই দল আহলে হাদিস না তো তারা কারা, অর্থাৎ নাজাত প্রাপ্ত দল দাওয়ায়ে সালাফিয়া, এদের তিনটা নাম, এটা আবার খেয়াল রাখবেন, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী এদের নাম হলো তিনটা। একটা নাম হলো আল আকীদা আস সহিহা, যেটাকে আমরা সহি আকীদা বলি, সহি আকীদা নাম শুনছেন না, এই সহি আকীদা হলো একটা নাম। আর একটা নাম হলো আদ দাওয়া আস সালাফিয়া, মানে সালফে সালেহীনদের মানহাজের উপরে এরা দাওয়াত দেয়। এদের আরেক নাম হলো আদ দাওয়া আস সালাফিয়া, এদের আরেক নাম হলো আল ফেরকা আন নাজিয়া, মানে এরা নাজাত প্রাপ্ত দল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে আমার উম্মত অসংখ্য দলে, 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে সব কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, ওই নাজাত প্রাপ্ত দলটার নামই হলো আল আকীদা আস সহিহা আর দাওয়া আস সালাফিয়া। এরা কারা, এদের পরিচয় দিতে গিয়ে আলী ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন এরা যদি আসহাবুল হাদিস না হয় তো এরা কারা আমি আর জানি না। কার বক্তব্য এটা? আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, যার তরিকায় আমাদের দেশে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাদেরিয়া তরিকা, কতজনের নামে শেষে কাদেরি আছে, তার নাম লইলে নাকি আড়াইটা লোম ঝরে পড়ে যায়। তিনি নাকি মায়ের পেট থেকে 19 পারা কোরআন মুখস্থ করে চলে আসছেন, তার আরো কত কারামতি, অসংখ্য সীমাহীন কারামতি। সেই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন আম্মাল ফারকা আন নাজিয়া ফাহিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামা ওয়া আহলুস সুন্নাহ লা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদ ওয়া হুয়া আসহাবুল হাদিস। তিনি বলেন এই নাজাত প্রাপ্ত দলটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা, তবে আমি মনে করি এই দলটার আসহাবুল হাদিস ছাড়া আর কোনো নাম নাই, এটার একটাই নাম। তাহলে আসহাবুল হাদিস কোনো দলের নাম না, কোনো ফেরকার নাম না, এটা হলো সহি আকিদার নাম, এটা হলো দাওয়া সালাফিয়ার নাম, এটা হলো ফেরকায় নাজিয়ার নাম। সমস্ত মুসলিমে আহলে হাদিস, সমস্ত মুসলমানে আসহাবুল হাদিস। কেউ যদি বলে আমি আহলে হাদিস না তো তুমি মুসলমানে না, কারণ আহলে হাদিস মানে কোরআন সুন্নার অনুসারী। তো তুমি কি কোরআন সুন্না মানো না? কোরআন সুন্না তো প্রত্যেক মুসলিমেই মানে, মানে না? কেউ যদি বলে আমি কোরআন সুন্না মানে না তো সে কি মুসলিম? তো প্রত্যেক মুসলিমে তো আসহাবুল হাদিস, প্রত্যেক মুসলিমে তো আহলুল হাদিস। আহলুল হাদিস তো কোনো দল ফেরকা গোষ্ঠীর নাম না, তবে মাঝে মাঝে কেউ এটাকে নিয়ে আবার দলও বানায়, কিন্তু সেটা ভিন্ন কথা। কিন্তু এটা কোনো দলের নাম না, এটা কোনো আলাদা গোষ্ঠীর নাম না, এটা সমস্ত মুসলিমেরই আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরই আরেকটি লকব, আরেকটি নাম। এরপরে আমরা আসি আমাদের ফেকহি মাজহাব কি হবে। তখন তো বললাম আকিদার মাজহাব, এখন বলেন আপনারা কোন মাজহাব ফলো করেন, ফেকহি মাজহাব কোনটা? জি, ফেকহি মাজহাব কোনটা অনুসরণ করেন আপনারা? এই জন্য তো আপনাদেরকে লা মাজহাবি বলে, এটা তো দোষ নাই তাদের, আপনারা আপনাদের মাজহাব বলতে পারেন না কোনটা, তাহলে তো আপনারা মাজহাবে মানান না। আপনাদের মাজহাবের সুন্দর একটা নাম আছে, কিন্তু আমরা ওই আগেই বলছি আমি বিষয়টা আসলে এই দাওয়াতটা, দাওয়ায় সালাফিয়াটা, আকিদায় সহিয়াটা আমাদের দেশে নতুন হওয়ার কারণে যে পরিমাণ এ সম্পর্কে নলেজ দরকার, জ্ঞান দরকার, আমাদের ভাইদের মধ্যে এখনো ওই নলেজ ও জ্ঞান আসে নাই। না আসার কারণে আমরা ময়দানে মানে 100% সহি দাওয়াত নেওয়ার পরেও আমরা ওই মানে উল্টাপাল্টা মিথ্যা বাজে কথাগুলোর জবাব দিতে পারি না, কারণ হলো আমাদের যে পরিমাণ এখনো স্টাডি দরকার, জ্ঞান দরকার, ওই জ্ঞান আমাদের আসে নাই, এখনো আমরা এই ব্যাপারে কাঁচা। কিন্তু আলহামদুলিল্লাহ যেখানে এই দাওয়া সালাফিয়া শত শত বছর ধরে চলতেছে সেখানকার মুসলিমেরা এই ব্যাপারে একবার পাকা হয়ে গেছে। মাজহাবের নাম বলবেন আত-তানাক্কুল বাইনাল মাযাহিবিল ফিকহিয়া। মাজহাবের নাম কি সবটা না পারলে এটা মনে রাখবেন, আত-তানাক্কুল, তানাক্কুল মনে রাখবেন, মানে যারা একটা মাজহাবের অন্ধ অনুকরণ করে এটাকে বলা হয় তাকলিদ, এটার নাম হলো তাকলিদে আমা বা তাকলিদে শখসি, অন্ধ অনুকরণ। আর যারা এক মাজহাব অনুসরণ করে না, সারি মাজহাব অনুসরণ করে, এদের নাম হলো তানাক্কুল, তানাক্কুল, তানাক্কুল বাইনাল মাযাহিবিল ফিকহিয়া, মানে ফিকহি মাজহাব সমূহের মধ্যে তানাক্কুল। তাহলে আমার আপনার মাজহাব হলো তানাক্কুল, আমরা তাকলিদ করি না কিন্তু মাজহাব অনুসরণ করি। যারা তাকলিদ করে তারা মাজহাব অনুসরণ করে একটা, যারা তানাক্কুল করে তারা মাজহাব অনুসরণ করে চারটা।
তাহলে এক মাজহাব অনুসরণ করে যদি মাজহাবি হয়, চার মাজহাব অনুসরণ করলে তো চার গুণ মাজহাবি। জি, যে একটা মাজহাব অনুসরণ করে সে সমাজে বনে গেছে মাজহাবি, আর আপনি চারটা অনুসরণ করে হয়ে গেছেন লা মাজহাবি। কারণ কি, হের গালের জোর আছে, হের বক্তৃতার জোর আছে, হের লাঠির জোর আছে, হের কিছু পাশবিক শক্তি আছে, এই জন্য সে মাজহাবি হয়ে গেছে। আর আপনার ওই জোর গুলো নাই বলে বা আপনি ওই সম্পর্কে নলেজ নাই বলে আপনি হয়ে গেছেন চার মাজহাব অনুসরণ করিও আপনি হয়ে গেছেন লা মাজহাবি। এই জন্য এই মাজহাবের উপরে আমার বিস্তারিত একটা আলোচনা আছে, আপনারা ইউটিউবে ওই আলোচনাটা শুনলে বিস্তারিত জানতে পারবেন। আজকে তো বিস্তারিত আলোচনা সম্ভব না, কিন্তু আমরা মাজহাবের অনুসারী এটা মনে রাখবেন, আমরা চারটা মাজহাব অনুসরণ করি। আর তানাক্কুল বাইনাল মাজাহিবুল ফিকহিয়া, আমরা চারটি ফিকহি মাজহাবের মধ্যে তানাক্কুল করে থাকি, আমরা তাকলিদ করি না। এখন কথা হলো যে আপনি চারটা মাজহাব যদি অনুসরণ করেন কেমনে করবেন? এক মাসালায় চারটা মত আছে তা আপনি কি চারটা মানতে পারবেন? হ্যাঁ, তা আপনি বলতেছেন চারটা অনুসরণ করেন, কিভাবে করবেন? হ্যাঁ, এই চারটা মতের মধ্যে যেটি আকরাবু ইলা সুন্নাহ, যেটি সুন্নতের নিকটবর্তী সহি হাদিসের কাছাকাছি, আমি সেটিকে অগ্রাধিকার দিব। কিন্তু আমি সাইরো ইমামকে সমানভাবে সম্মান করি, সাইরো মাজহাবকে সমানভাবে সম্মান করি, কিন্তু যখন আমি ফিকহি মাসালায় আমল করব, চারটি মাজহাবের মতামতের মধ্যে যেই মতটি বেশি কোরআন সুন্নার অনুকূলে আমি সেটা আমল করি। এখন কথা হলো আপনি কি এত বড় মুহাদ্দিস মুক্তি হয়ে গেছেন, আপনি বুঝবেন কেমনে যে কোনটা কোরআন সুন্নার বেশি নিকটবর্তী? কি এই প্রশ্ন আসবে না? আপনি বুঝবেন কেমনে যে কোনটা কোরআন সুন্নার নিকট? এত যুগে যুগে এত বড় বড় হুজুরেরা গেছে বুঝে নাই, যারা গ্লাসে ফু দিলে গ্লাস ফাটে গেছে, তারপরে আপনার 36 বছর ধরে বোখারি পড়াইয়ার পড়ি, আমরা বুঝতেছি না কোনটা অগ্রাধিকার পাবে। আর তুমি বুঝবা কেমনে বাংলা বোখারি পড়ি পড়ি? হ্যাঁ, তাহলে তুমি কেমনে বুঝবা সহি? তখন কি বলবেন? তখন বলবেন, এটার জবাব হলো যে এই যে তানাক্কুল বাইনাল মাজাহিবুল ফিকহিয়া, এই পদ্ধতি 1400 বছর পরে আমরা নতুন অনুসরণ করি না, এর আগে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম এই পদ্ধতি অনুসরণ করে গেছেন এবং এই পদ্ধতির হাজার হাজার ওলামায়ে কেরাম জমিনে তৈরি হয়েছেন। তারা আমাদের সামনে বিশাল বিশাল ফিকহের, এই তানাক্কুল বাইনাল মাজাহিবুল ফিকহিয়ার ফিকহের কিতাব রচনা করে গেছেন, আমরা ওই কিতাবগুলো থেকে অনুসরণ করেই আমরা আমল করি। আচ্ছা, এবার প্রশ্ন হলো ওই আপনাদের হুজুরদের নাম বলেন, কাদের কিতাবের অনুসরণ করেন? কারা তারা যে যারা এই তানাক্কুল বাইনাল মাজাহিবের অনুসরণ করছেন? এক নম্বরে তাদেরকে বলবেন যে আপনারা যারা হানাফি মাজহাব অনুসরণ করেন, আপনারা তিন মাজহাবকে এক মাজহাবে বানাই তানাক্কুল বাইনাল মাজাহিবের সালাসার অনুসরণ করেন, মানে আপনারাও তাকলিদ না, আপনারাও তানাক্কুল। কেমনে তানাক্কুল? হানাফি মাজহাব তিনটা মাজহাবের সমষ্টি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা স্বতন্ত্র মাজহাব, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির একটা স্বতন্ত্র মাজহাব, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির একটা স্বতন্ত্র মাজহাব। এই তিন মাজহাব এক সময় আলাদা আলাদা মাজহাব ছিল। পরবর্তীতে যে সময় কুদুরি কিতাব লেখা হয় সর্বপ্রথম 400 হিজরির পরে, 450 হিজরির দিকে এসে যখন ফিকে হানাফি লেখা শুরু হয়, তখনকার ফোকাহা কেরাম যারা ছিলেন তারা সবাই মিলে এই হানাফি মাজহাবকে তিন মাজহাবকে মিলে এক মাজহাবে রূপান্তর করছেন। কোনো মাসালায় তারা আবু হানিফা রহমতুল্লাহের মতকে অগ্রাধিকার দিচ্ছেন, কোনো মাসালায় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের মতকে অগ্রাধিকার দিচ্ছেন, কোনো মাসালায় ইমাম মুহাম্মদ রহমতুল্লাহের মতকে অগ্রাধিকার দিচ্ছেন। দেখবেন হানাফি ফিকের কিতাবগুলো পড়লে দেখবেন যে এই মাসালা শায়খ আইনের মতের উপরে ফতোয়া, এটা তরফ আইনের মতের উপরে ফতোয়া, এটা সাহেব আইনের মতের উপরে ফতোয়া, এই কথাগুলো লেখা আছে। মানে অসংখ্য মাসালা আবু হানিফা রহমতুল্লাহের মতের বিপরীত মাসালার উপরে রায় দেওয়া হয়েছে, আবু ইউসুফ রহমতুল্লাহের মত গ্রহণ করা হয়েছে, কোনোটাতে মোহাম্মদ রহমতুল্লাহের মত, তিনটা মাজহাবকে মিলে একটা মাজহাব হয়েছে। তাহলে এই পদ্ধতি নতুন না, এই পদ্ধতি সর্বপ্রথম করছেন আপনারা। এই তানাক্কুল বাইনাল মাজাহেব এই পদ্ধতির সর্বপ্রথম উদ্ভাবক জমিনে হানাফিরা। এর পরবর্তীতে চার মাজহাবকে এক মাজহাবে রূপান্তর করছেন সর্বপ্রথম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহ। এই নামটা মনে রাখবেন, এই আল্লাহর বান্দার শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ। ওনার 36 খণ্ডের মাজমুয়ে ফতোয়া, ফতোয়ার কিতাব আছে 36 খণ্ড। এই 36 খণ্ডের ফতোয়ায় তিনি প্রত্যেকটি মাসআলায় চার মাজহাবের মাসআলাকে উনি একসাথে নিয়ে আসছেন,
এনে কোনটা কোরআন সুন্নাহর বেশি অনুকূলে সেই গবেষণা করে উনি আমাদেরকে দেখাই দিয়ে গেছেন। তাহলে আমরা আর এই যুগে বাংলা বুখারি পড়ে গবেষণা করার দরকার নাই। গবেষণা আজ থেকে 700 বছর আগে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এই মাসালাগুলো দিয়ে গেছেন, কোনটা কোন মাসালা কোরআন সুন্নাহর বেশি অনুকূলে, এবং আমাদের সামনে এগুলো বিদ্যমান। এবং ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর 3 জন বাগা বাগা স্টুডেন্ট আছে, যেই স্টুডেন্টের কিতাব না পড়লে কোনো হানাফি, কোনো শাফি, কোনো মালিকি, কোনো হাম্বলি আলেম হতে পারে না। 3 জন এরকম স্টুডেন্ট আছে ইমাম ইবনে তাইমিয়ার। 1 নম্বর স্টুডেন্ট ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ, নাম শুনছেন ইবনে কাসির, তাফসির ইবনে কাসির বললেই তো ইবনে কাসির। এই ইমাম ইবনে কাসির ইমাম বুখারী রাহমাহ এই ইমাম তাইমি ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর ছাত্র। ইবনে কাসিরের তাফসির না পড়ে কেউ মুহাদ্দিস মুফাসসির হতে পারে না। ইবনে কাসিরের আরেকটা গ্রন্থ আছে যেটা হলো আপনার এই তারিখের উপরে, ইতিহাসের উপরে, একটা তাফসিরের উপরে, আরেকটা ইবনে কাসিরের তারিখ, সিয়ারু আলামিন নুবালা। সিয়ারু আলামিন নুবালা না পড়লে কোনো মুহাদ্দিসে মুহাদ্দিসি করতে পারবে না। এই মানের কিতাব আজ পর্যন্ত জমিনে কেউ লেখে নাই, সিয়ারু আলামিন নুবালা। তারপরে আসেন আরেক ছাত্র ছিল ওনার, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, নাম শুনছেন ইবনুল কাইয়্যিম। এই 3টা নাম মনে রাখবেন, ইবনুল, একটা ইবনে কাসির, একটা ইবনুল কাইয়্যিম। ইবনুল কাইয়্যিমের কিতাবের নাম জাদুল মাআদ। এই জাদুল মাআদ না পড়লে দুনিয়ার কোনো মুফতি মুফতি হতে পারে না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। জাদুল মাআদ। আরেকজন ছাত্রের নাম হলো ইমাম আয-যাহাবি, ইমাম আয-যাহাবি রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়ার আরেকজন ছাত্র। এই ছাত্রগুলা এমন এমন কিতাব রচনা করছেন, এবং এরা সবাই ইবনে তাইমিয়ার মানহাজের উপরে এই তানাক্কুল বাইনাল মাযাহিবিল ফিকহিয়া, সাইর মাযহাবকে একত্রিত করে কোরআন সুন্নাহর অনুকূলে কোন মাসালা সেই ব্যাপারে তারা বিশাল বিশাল কিতাব লিখে গেছেন। আজকের যুগে কেউ এই মাসালার গবেষণার দরকার নাই, এগুলো রেডি করা আছে। আমরা যেগুলো আমল করি এগুলো তৈরি করা বিশাল বিশাল কিতাব, এই কিতাব কোনো একজন আলগাইতে পারবে না। একজন আলেমের মাথায় যদি এই 3 জনের কিতাব তুলে দেওয়া হয় আলগাইতে পারবে না, এত বিশাল বিশাল কিতাব রচনা করছেন তারা, আল্লাহ আকবার। তাহলে এই তারা তো আমাদেরকে দিয়েই গেছেন, তাহলে 4 মাযহাবের উপরে চলা এটা কঠিন কোনো বিষয় নয়, এটা সহজ বিষয়। এরপরে গত শতাব্দীর 3 জন বড় বড় বিশ্ববরেণ্য আলেম, একজন হলেন শায়খ ইবনে বাজ, শায়খ বিন বাজ রাহেমাহুল্লাহ, একজন হলেন শায়খ মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহেমাহুল্লাহ, একজন হলেন শায়খ নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ। এই 3 জনের মতো আলেম বিশ্বে গত শতাব্দীতে আর কোনো আলেম তৈরি হয় নাই, কোনো মাঝহবে কোনো দেশে পৃথিবীর কোথাও তৈরি হয়নি। এরা ছিলেন একেবারে এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, আল্লাহর জমিন যতদূর বিস্তৃত ততদূরের আলেম, আর আমরা হইলাম একটা কুয়ার আলেম। কুয়ার ব্যাঙ আর সাগরের ব্যাঙ বেশ কম আছে। কুয়ার ব্যাঙ মনে করে যে এই কুয়ার বাহিরে মনে হয় আল্লাহর আলমান নাই, এই কুয়ার মধ্যে আমি রাজা, এটাই পৃথিবী, এটাই পৃথিবী, কারণ হেতো আর কুয়ার বাহিরে দেখে নেই। আমরা যারা এখন বড় বড় কথা বলি এবং সেই এই মানহাজকে আমরা যারা গালিগালাজ করি, ইহুদির দালাল বলি, খ্রিস্টানের দালাল বলি, বিভিন্ন রকমের কথাবার্তা বলি, তারা হলেন কুয়ার ব্যাঙ, আমরা থাকি কুয়ার মধ্যে। আর এই শায়খ বিন বাজ রাহিমাহুল্লাহ, মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, এরা হলেন সমগ্র আল্লাহর জমিনের আলেম। এদের কোনো দেশ ভূখণ্ড ছিল না, সারা বিশ্ব এক নামে তাদেরকে আলেম হিসেবে চিনতেন এবং তাদের ফতোয়া, তাদের মাসায়েল গ্রহণ করতেন। তাহলে আমরা তাদের মানহাজ ফলো করি, এরপরে আসেন আমরা ওলামায়ে মদিনার মাজহাব ফলো করি, মদিনার ওলামায়ে কেরামের মাজহাব। এবার আপনি মদিনার ওলামায়ে কেরামের সাথে যদি বাহাস করার দরকার হয় তো চলে যান মদিনা, চলে যান, বলে যে বাহাস করতুম আপনাদের কোন হুজুর আছে নিয়ে আসেন, আমাদের হুজুরেরা সব মদিনায় আছে, বসে আছে, আপনি চলে যান, বসে আছে ওখানে ওলামায়ে কেরাম। মসজিদে নববীতে গেলেই তাদের সাথে দেখা পাবেন, মসজিদে নববীতে সারাদিন দার্স দিতেছেন ওলামায়ে কেরাম। ওলামায়ে মদিনা আমার আপনার মতো ওই শুধু মাদ্রাসার মধ্যে বসে থাকে না, ওলামায়ে মদিনা মসজিদে নববী একটা ইউনিভার্সিটি বানাইছেন, মসজিদে নববীতে একটা ইউনিভার্সিটি, সেখানে বসে তারা প্রতিদিন দার্স দিচ্ছেন, বুখারীর দার্স দিচ্ছেন, মুসলিমের দার্স দিচ্ছেন, তাফসিরের দার্স দিচ্ছেন, কত দার্স। হজে গেলে দেখছেন না সকাল বিকাল সন্ধ্যা প্রত্যেক নামাজের পরে পরে পুরো মসজিদে নববী ব্যাপী। সেখানে আলহামদুলিল্লাহ বিশ্বের শ্রেষ্ঠতম যত ওলামায়ে কেরাম আছে সবগুলার কেন্দ্রস্থল মদিনা। মদিনা হলো এলেমের রাজধানী, এটা কেয়ামত পর্যন্ত এলেমের রাজধানী।
এই মদিনাতেই শুয়ে আছেন যিনি সারা দুনিয়ার বয়স্ত মুআল্লিমান, সারা দুনিয়ার মুআল্লিম, সেই মুআল্লিম আছেন মদিনাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বয়স্ত মুআল্লিমান, পৃথিবীতে ওস্তাজ একজন, মুআল্লিম একজন, আর আমরা বাকি সব স্টুডেন্ট, বাকি সব তালেবুল ইলম। সেই মুআল্লিম আছে কোথায়? এলেমের রাজধানী মদিনাতে। সেই মুআল্লিম আছেন আপনার ইবনে আব্বাস, ইবনে মাসুদ, বড় বড় যেই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, এলেমের বড় বড় সাগর, তারা সবাই কোথায়? মদিনায়। তাদের সবাইয়ের কবর মদিনায়। তারপরে আপনার সেই যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত মদিনা কখনো আলেম শূন্য হয়নি। সমগ্র পৃথিবীতে অসংখ্য বিপদ আপদ মুসিবত গেছে, কিন্তু এই মদিনা মুনাব্বারা কখনো এলেম শূন্য হয়নি। এটা এলেমের রাজধানী, 1400 বছর ধরে আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। এবং এই মদিনার এলেমের মধ্যে দাজ্জাল মুখ দিতে পারবে না। সারা পৃথিবীর এলেমে দাজ্জাল মুখ দিবে। কুকুরে মুখ দিলে না ভাগ হয়ে যায় না, বাংলাদেশের এলেমেও কুকুরে মুখ দিতে পারবে, দাজ্জালে মুখ দিতে পারবে। ইন্ডিয়ার এলেমেও দাজ্জালে মুখ দিতে পারবে, পাকিস্তানের এলেমেও দাজ্জালে মুখ দিতে পারবে, কিন্তু মদিনার এলেমে কেয়ামত পর্যন্ত দাজ্জাল মুখ দিতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন দাজ্জাল মদিনা ঢুকার জন্য সব রাস্তা দিয়ে চেষ্টা করবে। আল্লাহ পাক ফেরেশতা নিয়োজিত রেখেছেন কোন রাস্তা দিয়ে এই দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। অর্থাৎ মদিনার এলেম দাজ্জাল মুক্ত। এই জন্য বিশুদ্ধ এলেম আপনি যদি খুঁজেন একমাত্র জমিনে মদিনায় পাওয়া যাবে। তাহলে আজকের দুনিয়ায় আপনি মদিনার এলেমকে, মদিনার মাসআলাকে যদি ভুল বলেন, তা আপনি সত্য দিন থেকে, হক থেকে অনেক দূরে চলে গেছেন। এজন্য যারা মদিনার উলামাদের এত্তেবা করেন, নিঃসন্দেহে 100% সহি দিনের উপরে আছেন। আমরাও তো যে মাঝহাবের উপরে, যেই ফেক মানহাজের উপরে যেভাবে লেখাপড়া করে বড় হয়েছি, আমরা কি এত পাগলে পাইছে যে আমরা এগুলো ছেড়ে এমনি এমনি কি আমরা মদিনার ওলামাদের অনুসরণ করি? আমরা বাপ দাদা 14 গোষ্ঠীরে পাইছি একরকম, এখন আমরা সাথে সাথে আরেক রকমে গেছি। কারণ 14 গোষ্ঠী যেভাবে ছিল, যেভাবে মানে নদীর পানি যেদিকে চলে সেদিকে চলাটাই সুবিধা, যত সুযোগ সুবিধা আছে আপনি ওই দিকে চললেই পাইবেন। যখন উল্টা পথে চলবেন সকল বাধা বিপত্তি বিপদ মুসিবত সব আপনার কাঁধে আসবে। তো এই বিপদ আপদ মুসিবত জেনেও কেন আমরা উল্টা দিকে চলতেছি? চলার কারণ হলো একমাত্র হক সহি এলেম আছে মদিনায়। সুতরাং মদিনার উলামায়ে কেরাম যেই ফতোয়া দিবেন, যেই মাসালা দিবেন, এটাই হক। সুতরাং এই তানাক্কুল বাইনাল মাযাহিবিল ফিকহিয়া, এটা ওলামায়ে মদিনার ইত্তেবা। আপনি বলবেন যে আমি মাযহাব অনুসরণ করি মদিনার ওলামায়ে মদিনার মাযহাব। বাস এখন আপনার যদি কোনো ঝগড়াঝাটির দরকার হয়, কোনো মাসালা জানার দরকার হয়, তো মদিনা চলে যান। সেখানে শত শত ওলামায়ে কেরাম আছে, যাদের আমরা এখনো ছাত্র হওয়ার যোগ্য হইনি, এবং যারা বড় বড় বাহাস মোনাজারার ডাক দেন, তাদের এলেমের বহর কত তো আমরা দেখতেছি, এবং তাদের কথা শুনলেই বোঝা যায় এলেমের বহর। আগে নাম শুনি যে বিরাট বিরাট আলেম, বড় বড় মুফতি, যখন কথা শুনি তখন বোঝা যায় আল্লাহ আকবার, কোন পর্যায়ে এলেম। আমরা শুনলে, কথা শুনলেই বুঝি, এবং আপনারাও বুঝেন, কথা শুনলেই বোঝা যায় যে উনি কতটুকু ওজনের আলেম আর কতটুকু এলেমের আলেম। যারা এত বড় বড় কথা বলতেছেন, আমাদেরকে গালিগালাজ করেন, বিভিন্ন খারাপ কথা বলতেছেন, ইসলাম থেকে বাইর করে দিচ্ছেন, আপনারা যা জানার দরকার মদিনা চলে যান। মদিনা গিয়ে ওলামায়ে মদিনার সাথে বসেন, বিরাট বিরাট বাহাস মোনাজারা তর্ক যা করার দরকার করে আসেন। ওলামায়ে মদিনা যদি বলে যে হ্যাঁ বাংলাদেশের মুফতিরা আমাদেরকে বুঝাই দিছে, বাস আমরা এতদিন ভুল করছি, আসলে বাংলাদেশেরটাই ঠিক, বাস আমরা বাংলাদেশেরটাই অনুসরণ করবো, অসুবিধা কি, আমাদের তো অসুবিধা নাই। আপনি ওলামায়ে মদিনার সাথে তো একদিনও বসা যায় দূরে থাকুক, ওনাদের ছাত্র হওয়ার তো আপনার যোগ্যতা নাই। এখানে না বসে বসে যে দেশে রাতামারক নাই, সে দেশে কি করে? এই দেশে রাতামারক নাই, এই জন্য বসে বসে বড় বড় ওয়াজ মাহফিলে আপনি যা মনে চায় আপনি মাইক টেক ফালাই দিতেছেন চিল্লাই ওয়াজ করে, কারণ এই দেশে তো রাতামারক নাই। যেখানে রাতামারক আছে আপনি সেখানে যান, তো বুঝবেন এলেম কাকে বলে, এলমি মানহাজ কাকে বলে, মাজহাব কাকে বলে, মাজহাব কত প্রকার, সব সহ আপনাকে বুঝাই দিবে সেখানে গেলে। এই জন্য আমরা অনুরোধ করব যে আমরা খবরদার, আপনারা কোনো ওই ঝগড়াঝাটি বাহাস মোনাজারা এগুলোতে যাবেন না। এগুলো হলো ওই সিংহের লড়াই, ষাঁড়ের লড়াই, মুরগির লড়াই, এগুলো কোনো এলমি সমাধান না। এলমি সমাধান আমাদের দলিল হলো মজবুত, যার দলিল আছে তার দলিলে কথা বলবো, গায়ে কথা বলবো না, যার দলিল নেই তার গায়ে কথা বলে। দেখবেন মানুষ যত বুড়া হয় মুখের জোর বাড়ি যায়, বুড়া মানুষের মুখের জোর যে বাড়া বাড়ে, মুখের সাথে যদি শরীরের জোর থাকতো তো দুনিয়াতে উল্টাই ফেলতো। তা তার মুখের জোর বাড়ছে কেন?
ওই যে তার শরীরের জোর কমে গেছে, শরীরের জোর যত কমে তখন মানুষের মুখের জোরটা বাড়ি যায়, কারণ মুখের জোর না হলে চলবে কি করে, একটার না একটা জোর তো থাকতে হবে, শরীরেরও নাই কিচ্ছু নাই তো মুখের জোরটাও যদি চলে যায় তো সে চলবে কেমনে। এই জন্য যাদের এলমি জোর কমে যায়, যাদের দলিলের জোর কমে যায় তাদের মুখের জোর বেড়ে যায়। মুখের জোর যখনই দেখবেন কোন বক্তা কোন ওয়াইজ খালি গালি গালাজ করতেছে আর উল্টা পাল্টা এসব বলতেছে, বুঝবেন যে এটার এলেমের জোর শূন্য, এলেম নাই কিচ্ছু, এটার ভিতরে দলিলও নাই এলেম নাই, যে এটার মুখের জোর বাড়ি গেছে। যেটার দলিলের জোর থাকবে এটার কোনোদিন মুখের জোর বাড়বে না। এই জন্য আল্লাহ আকবার, আপনি মদিনার উলামায়ে কেরাম কে দেখেন কোনো মাসালা জিজ্ঞাসা করেন কত নরম করে উত্তর দিবে, মানে আল্লাহ আকবার, তাদেরকে দেখলেই বুঝবেন যে আলেম কাকে বলে, কারণ তারা তো এলেমে ভরপুর দলিলে ভরপুর। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি আকীদা সহি মানহাজ সহি আমল করার তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সংক্ষেপে আমরা, সময় কমে গেছে, প্রশ্নগুলা আলোচনা করে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব, আর একদিনে তো সব আলোচনা করা যাবে না ইনশাআল্লাহ, আরও দেখা হবে সব সময়। আমি তো আপনাদের এলাকারই মানুষ, আপনাদের এলাকারই ছেলে, তো ইনশাআল্লাহ সব সময় থাকবো আপনাদের সাথেই। আজ এগুলো শিখবেন, এগুলো শেখা জরুরি দরকার। আপনি যখনই ময়দানে দাওয়াতে কাজ করতে যাবেন তখন এই প্রশ্নগুলোর সম্মুখীন হইবেন, এই প্রশ্নগুলো এলেমের আলোকে জবাব দিবেন। আমরা কোনো জঙ্গিবাদে বিশ্বাস করি না, জঙ্গিবাদ ইসলাম বিরোধী মতবাদ, জঙ্গিবাদ সন্ত্রাসবাদী মতবাদ, এটার সাথে সহি আকিদার কোনো দূরতম সম্পর্কও নেই। আমরা কোনো জঙ্গিবাদে কোনো সন্ত্রাসবাদে কোনো গায়ের জোরে বিশ্বাস করি না। গায়ের জোরে যারা বিশ্বাস করে তাদেরকে তো ওয়াজ মাহফিলে বক্তৃতা শুনলেই বোঝা যায়, ওয়াজ মাহফিলে বলে দেয় আপনার এলাকায় কাউকে পাইলে ধরবেন মারবেন এই করবেন সেই করবেন, তো তারাই তো জঙ্গিবাদে বিশ্বাসী, তারাই মানুষকে সন্ত্রাস শিখাচ্ছে। আমরা শিখাই যে কোনো প্রকারের দ্বন্দ্ব মতবিরোধ ঝগড়া করা যাবে না, সমাজের শান্তি শৃঙ্খলা ঐক্য বজায় রেখে আমরা সহি সুন্নার উপরে কোরআনের উপরে আমল করব। আমাদের দাওয়াত নীরবে চলবে, কারণ আমাদের দলিল শক্তিশালী, এটা দলিলে কাজ করব। আপনার জমিনের দলিল সব ঠিক আছে 100% ঠিক আছে, আপনি ঝগড়া করা লাগবে না, কিছু করা লাগবে না, ওটা কোর্টে গেলে এমনি ঠিকই যাবে, এটা দলিলে কাজ করব। মারামারিও করা লাগবে না, কিছু দলিল নেই তখন তো আপনি করবেন যে গায়ের জোরে যতদিন দখল করা যায়। এই জন্য আমাদের দলিল মজবুত, আমরা গায়ের জোরে বিশ্বাসী না। জি, এতেকাব অবস্থায় মোবাইল ব্যবহার করা যাবে কি না? এতেকাব অবস্থায় মোবাইল ব্যবহার করা যাবে, তবে শুধুমাত্র জরুরি কথাবার্তা, যেটা না হইলেই নয়, আপনার হয়তো পরিবারের সাথে জরুরি কিছু বলা দরকার সেটা, বা জরুরি ব্যবসা বাণিজ্যের যেটা না হইলেই নয়, কিন্তু মোবাইল নিয়ে এসে মসজিদে বসে মনে করলেন যে এতদিন তো ব্যস্ততার কারণে কথা বলতে পারি নাই, এবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে সবার সাথে একাধারে কথা বলা শুরু করি, সব পুরো বছরের কাজা কাপড়া সব 10 দিনে আদায় করে ফেলি, এরকম করা যাবে না। মোবাইল নিয়ে আসবেন, তবে মোবাইলে যতটুকু দরকার এতটুকু আমরা ব্যবহার করা যাবে। একে অপরের সাথে সাক্ষাতের পর পৃথক হওয়ার সময় আল্লাহ হাফেজ বলা যাবে কিনা, নাকি মা আসসালাম বলা উত্তম হবে জানতে চাই। আসলে একজন আরেকজনের সাথে যখন দেখা হবে, দেখা হওয়ার পরে তো দেখা হওয়ার মাধ্যমে আমরা সালাম মুসাফাহার মাধ্যমে দেখা হলো, দেখা হওয়ার পরে কথাবার্তা হলো, যখন আমরা চলে যাই তখন সাহাবাই কেরামের অভ্যাস ছিল যখন চলে যেতেন তখন একজন আরেকজনের জন্য দোয়া করতেন, দোয়াটাই হলো সুন্নাহ। তো সেই দোয়ার বাসাটা ছিল তারা একজন আরেকজনকে বলতেন যে হাইয়াক আল্লাহ বারাক আল্লাহ ফিক জাজাক আল্লাহ খাইরান, এই জাতীয় একটা আরেকটা দোয়া করে তারা বিদায় নিয়ে যেতেন, আর সর্বশেষ দুজনে সালাম বিনিময় করে চলে যেতেন। তো আমাদের দেশে অনেক আগ থেকে খোদা হাফেজ প্রচলিত আছে, এটাকে আবার আমরা এখন সংস্কার করছি আল্লাহ হাফেজ, যে খোদা হাফেজ না বলে আল্লাহ হাফেজ বলি, তা আল্লাহ হাফেজ বললে গুনাহ হবে না, তবে এবং সুন্নার খেলাফ বলা যাবে না, এটাও তো একটা দোয়া। আল্লাহ হাফেজ মানে আসলে ওই বাঙালির বাঙালি দোয়া হয়ে গেছে আর, মানে দোয়াটা আরবি হয় নাই, দোয়াটা হয়ে গেছে বাংলা। দোয়াটা হওয়ার কথা হলো হাফেজাকুমুল্লাহ, যে আল্লাহ তোমাকে হেফাজত করুক, দোয়াটা হবে এই ভাষায়। তো এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে আল্লাহ হাফেজ, কিন্তু এটার মাধ্যমে দোয়া হচ্ছে যে আল্লাহ আপনাকে হেফাজত করুক, এই আপনাকে হেফাজত করুক, তো এটাতে অসুবিধা নাই। তবে উত্তম হলো আমরা মা সালামা, এটাও পরিভাষা না, এটা হবে এটা সালাম, যদি আমরা সালাম দিয়ে বিদায় নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইভাবে বলে আমরা বিদায় নিব। সলাতে পরস্পরে পা মিল করে দাঁড়াতে হবে না, এ সম্পর্কে কোনো হাদিস বা ফিকহের নির্দেশনা আছে কি? সালাতে পা মিল করে দাঁড়াতে হবে না এ সম্পর্কে 4 মাজহাবের কোনো মাজহাবেই নির্দেশনা নেই, মানে সব মাজহাবের নির্দেশনা হলো পায়ের সাথে পা মিলাইতেই হবে, এটা হানাফি মাজহাবেরও নির্দেশনা। কিন্তু সমস্যা হলো আমরা যারা এখন হানাফি মাজহাবের তাকলিদের কথা বলি,
আমরা কিন্তু হানাফি মাজহাব তাকলিদ করি না, আমরা তাকলিদ করি কোনো বুজুর্গের, কোনো পীর সাহেবের। পীর সাহেব যেটা বলে, বুজুর্গ যেটা বলে, হুজুর যেটা বলে, সেটাকে হানাফি মাজহাব মনে করি। যেমন ধরেন নামাইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা, এই নিয়ত কি হানাফি মাজহাবে আছে? হানাফি মাজহাবের যত ফেখের কিতাব আছে কোনো ফেখের কিতাবে নাই, অথচ এটা এই দেশে হানাফি মাজহাব হিসাবে চলতেছে। কারণ এটা ওই যে বুজুর্গ বলছে, কোনো পীর সাহেব বলছে, তারপরে আপনার ইনিওয়াজ জাহাতও চলতেছে, ইনিওয়াজ জাহাতকে হানাফি মাজহাবে আছে। অসংখ্য জিনিস এরকম হানাফি মাজহাবের নামে চলতেছে, সেটা হানাফি মাজহাবের ধারে কাছে অনেক। হানাফি মাজহাবেরও মত হইল কাদামুহু বে কাদামিহি, হাদিসের স্পষ্ট ভাষা যে কদমের সাথে কদম। কদম মানে কি? কদম মানে মাথা নাকি? নবী সাল্লাম বলতেছেন কাদামুহু বে কাদামিহি, কদমের সাথে কদম মিলাইতে বলছেন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতে সালাতে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে উনি একটু সংকোচ বোধ করতেছেন, একটু দূরে দূরে দাঁড়াইতেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছোট মানুষ দাঁড়াইতে চাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে টেনে এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে পা লাগাই দিলেন, লাগাই শিখাইলেন যে এইভাবে দাঁড়ানো সুন্নাহ। তাহলে কাদামুহু বে কাদামিহি এটা সব মাযহাবেরই সুন্নাহ। মহিলাদের গর্ভাবস্থায় তৎপরবর্তী সময়ে বাচ্চা লালন পালনের প্রাককালে রোজা নষ্ট হয়, এই জাতীয় রোজার কাপ্পারার ক্ষেত্রে সহিহ সুন্নাহর ব্যাখ্যা কি? এই জাতীয় রোজার কাপ্পারা লাগবে না, কাপ্পারাই অনেকে বুঝে না। অনেকে মনে করে কাপ্পারা মানে ফিদিয়া, ফিদিয়াকে অনেকে কাপ্পারা বলে আমাদের দেশে। আসলে কাপ্পারা এক জিনিস, ফিদিয়া আরেক জিনিস। এই মহিলাদের ফিদিয়াও লাগবে না, কাপ্পারাও লাগবে না। যাদের সন্তানের জন্য যদি রোজা ভাঙতে হয়, সিয়াম ভঙ্গ করতে হয়, তাহলে পরবর্তীতে যখন সুস্থ হবে বা সন্তান বড় হয়ে যাবে তখন কাজা করে নেবে। যে কয়টা সিয়াম ভঙ্গ হবে সেই কয়টা সিয়াম কাজা করবে। আমি ঘুমিয়ে থাকার কারণে যদি সেহরি খেতে না পারি তবে কি আমার রোজা হবে? আমি সূর্যাস্ত যাবতীয় প্রকার পানা থেকে বিরত হলাম এবং রমজানের সকল মেনে চলার চেষ্টা করছি। জি, এখানে সেহরি বলছেন, সেহরি শব্দটা ভুল, সেহরি মানে জাদু করা। আপনি কি রাত্রে উঠে জাদু করবেন? এটা হবে সাহারি। সাহার খাবারটার নাম হলো সাহুর, আর ওই সময়টার নাম হলো সাহার। তো এই সময় উঠে আপনি সাহারি খাবেন, সাহারি খাওয়াটা সুন্না। এখন আপনি ঘুমিয়ে উঠতে পারেন না, কোনো অসুবিধা নেই, আপনি সাহার সাহুর ছাড়া, সাহারি ছাড়াই আপনি সিয়াম পালন করবেন। জি জি জি, তা বলে দেন। যে ইমাম আট রাকাত তারাবি নামাজ পড়ার অপরাধে মুসল্লিদেরকে মসজিদে আসতে নিষেধ করে, মুসল্লিদেরকে নামাজ সর বলে বিভিন্নভাবে গালমন্দ করে, সেই ইমামের পিছনে নামাজ পড়া সহিহ সুন্নাহ মাফিক হবে? এক্ষেত্রে সহিহ সুন্নাহ ব্যাখ্যা কি হবে? জি, আলহামদুলিল্লাহ, যে ইমাম আট রাকাত তারাবি নামাজ পড়ার অপরাধে মুসল্লিদেরকে মসজিদে আসতে বাধা দেন অথবা বিভিন্ন নামাজ সর বলেন, তো আমরা দোয়া করব আল্লাহ তাকে হেদায়েত দান করুন এবং তাকে সহিহ সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাকে ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। তো যে ব্যক্তিকে আমরা কথাবার্তা না বলে আস্তে 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 বসি, তাহলে প্রশ্নের উত্তর শুনতে সুবিধা হবে। তো যদি যেই লোক আট রাকাত পড়ার কারণে নামাজ সর হয়ে গেছে, তাহলে সর্বপ্রথম নামাজ সর নাউজুবিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ আট রাকাত পড়ার কারণে নামাজ সর হয়, তো সর্বপ্রথম সর তো সাব্যস্ত করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান গায়রে রমাদানে কখনো রাত্রে সলাতুল লাইল আট রাকাতের বেশি আদায় করেন নাই। এই ব্যাপারে তো একেবারে সহি অকাট্য দলিলেই আছে। তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে আলাদা তারাবি পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে তারাবি পড়ছেন, এই সম্পর্কে তো কোনো হাদিসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারাবি পড়ছেন? ঠিক, আপনারা জানেন না, কিছু কথা বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়ছেন সেটা কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান। তারাবি নামটা তো হয়েছে পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো এটা তারাবির নামে ছিল না। যদি তারাবি বলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি এক রাকাতও পড়েন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক রাকাত তারাবিও পড়েন নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই নামাজটার নাম তারাবি ছিলই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটার নাম ছিল কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামে রমাদান আদায় করছেন আট রাকাত, এর বাহিরে আর কোনো দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার নাই। যে হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত রাত্রিকালীন সালাত আদায় করছেন, সেই হাদিস তো দয়ীফ, সর্বসম্মতভাবে মুহাদ্দিসিনে কেরামের মত অনুযায়ী সেটা দয়ীফ। তো দয়ীফ হাদিসেরটা সত্য হয়ে গেল আর সহিহ হাদিসেরটার কোনো দাম নাই।
তাহলে নামাজ সর বলা মানে ওই ব্যক্তিকে, এটা কিন্তু অনেক দূর চলে গেছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চলে গেছে, সাহাবাই কেরামের উপরে চলে গেছে, তাবেঈনদের উপরে চলে গেছে, আপনার কোন পর্যায়ে চলে গেছে দেখেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বকাপ তারাবি চালু করছেন, বলা হচ্ছে যেটা সেখানে মুয়াত্তা ইবনে মালিকের হাদিস আসছে যে ওমর ইবনে খাত্তাব 8 রাকাত আদায় করছেন, 8 রাকাত আদায়ের নির্দেশ দিচ্ছেন, এই ব্যাপারেও সহিহ হাদিস আসছে। আরেকটা বিষয় হলো ওমর রাদিয়াল্লাহু তাআলার বিশ্বকাপ কিন্তু একসাথে বিশ্বকাপ ছিল না, এটা এশার পরে শুরু হইতো, ফজরের সময় শেষ হইতো, এই বিশ্বকাপ সারা রাত চলতো। সারা রাত চলার কারণ হলো 4 রাকাত চলবে, একবার একটা মাঝখানে একটা গ্যাপ হবে, তারপর আবার 4 রাকাত, আবার গ্যাপ, আবার 4 রাকাত, আবার গ্যাপ, যে পারে সে প্রথম 4 রাকাতে শরীক হইলো, আবার শেষ রাত্রে আসি 4 রাকাতে শরীক হইলো, যে পারে মাঝখান দিয়ে এক 4 রাকাত পরে বাড়ি চলে গেল বিশ্রাম নিয়ে আবার 4 রাকাতে এসে শরীক হবে। এই জন্যই দুই রকমের হাদিস আসছে, মানে নামাজ টোটাল বিশ্বকাপ কিন্তু মুসল্লি বিশ্বকাতের না, মুসল্লি ইমাম বিশ্বকাতের না, ইমামও 8 রাকাতের, মুসল্লিও 8 রাকাতের, মানে মুসল্লি টোটাল আগা থেকে গোড়া পর্যন্ত মুসল্লি থাকবে না, এশা থেকে ফজর পর্যন্ত কোনো মুসল্লি থাকে নাকি, মুসল্লি থাকবে মাঝখানে 4 রাকাত পরে এক গ্রুপ চলে যাবে, আবার এসে 4 রাকাত পরে পড়ে নেবে, আবার মাঝখানে 4 রাকাত পড়বে, আবার চলে যাবে, মানে নামাজ হবে 8 রাকাত কিন্তু নামাজ চলবে বিশ্বকাত, যে যেখান থেকে সুবিধা সেখান থেকে সে অংশগ্রহণ করবে। তাহলে এই নামাজ সর বলা মানে সাহাবাই কেরামের উপরে দোষারোপ, তাবেঈনে কেরামের উপরে, তাবে তাবেঈনে কেরামের উপরে। আরেকটা বিষয় হলো এখানে 8 রাকাত যারা পড়তেছেন তারা সুবিধার জন্য 8 রাকাত পড়তেছেন না, 8 রাকাত পড়তেছেন দলিলের জন্য, দলিল মজবুতের জন্য, সহি সুন্নার অনুসরণের জন্য। এটা কিন্তু আমি 8 রাকাত পড়লে ওই উনি মনে করে যে মনে 20 রাকাত পড়তে যে সময় লাগে, 8 রাকাত পড়তে তার অর্ধেকের কম সময় লাগে, যারা 8 রাকাত পড়েন তাদের যে 20 রাকাতেরও বেশি সময় লাগে সেই খবরটাও ইমাম সাহেবের নাই, কারণ ওই ইমাম সাহেব তো থাকে কুয়ার মধ্যে, আমরা তো থাকি কুয়ার মধ্যে, আমাদের খবর হলো কুয়ার খবর, মহাসাগরের খবর, বঙ্গোপসাগরের খবর কিন্তু নাই। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন। কোন মসজিদে যদি সূর্য উদয়ের সময় তথা নিষিদ্ধ সময়ে ফজর জামাত করেন তাহলে কি জামাতে শরীক হওয়া একা কি সালাত আদায় করব? সূর্য উদয়ের সময় জামাত হলে তো নামাজ হবে না, সূর্য উদয়ের সময় যেখানে আদায় করে সেই জামাতে তো শরীক হওয়া যাবে না। এই জন্য যেই হাদিসটি দিয়ে দলিল দেওয়া হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসফিরু বিল ফজর, ফজরকে তোমরা শুভ্র করো, ফর্সা করো, এটাই হলো বড় দলিল, এই জন্য পিছনে নিয়ে যাওয়া হয়েছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় শেষ করতেন যে অন্ধকারের কারণে একজন মহিলা সাহাবি আরেকজন মহিলা সাহাবিকে চিনতে পারতেন না, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতটাকে এত লম্বা করো যাতে একটু ফর্সা হয়ে যায়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে একটু লম্বা করো যাতে ফর্সা হয়ে যায়, মহিলারা বের হলে সমস্যা না হয়, এন্ড ওইটাকে দলিল বানায় আমরা শুরুই করতেছি ফর্সা হওয়ার পরে, এই জন্য এরকম জামাতে শরীক হওয়া যাবে না। হেসারি ফিশারি পোলট্রি ফার্ম এগুলোতে জাকাতের হিসাব কিভাবে হবে? এগুলো ব্যবসার জাকাত হবে, এগুলো ফসলের জাকাত হবে না, অসর হবে না, এগুলো ব্যবসার পণ্য হিসাবে জাকাত হবে। এখানে কত টাকা বিনিয়োগ, কত টাকা লাভ হইলো, বছর শেষে কত টাকা হইলো, ব্যবসার জাকাত দিতে হবে। স্বামীকে দাঁড়িয়ে রাখতে স্ত্রী বাধা দিলে তখন স্বামীর স্ত্রীও নিজের প্রতি করণীয় কি? প্রথম করণীয় হলো স্ত্রীকে দিন সম্পর্কে জ্ঞান দিতে হবে, বুঝাইতে হবে যে এটা দিন, এটা দাঁড়িয়ে রাখাটা ওয়াজিব, এটা ফরজ, এটা রাখতেই হবে, এটা না থাকলে আমার ইমানের ক্ষতি হয়ে যাবে, এটা লাভ ক্ষতি সম্পর্কে স্ত্রীকে বুঝাইতে হবে। বোঝানোর পরে স্ত্রী যদি বলে যে আমার এত লাভ ক্ষতি দরকার নাই, তুমি রাখতেই পারবে না, বাস দাঁড়িয়ে যাতে রাখতে পারবো না, তোমারও আমার দরকার নাই, তুমিও চলে যাও, এটাই হলো করণীয়। স্ত্রীর কাছে হার মানা মানে আপনি তাওবুতের কাছে নিজেকে সপর্দ করে দিলেন। অনেকেই বলে দাড়ি রাখা সুন্নত, অনেকে বলে ওয়াজিব, আসলে কোনটা? দুইটাই ঠিক আছে, সুন্নত ঠিক আছে, ওয়াজিবও ঠিক আছে। সুন্নত হলো হাদিসের সুন্নত, ওয়াজিব হলো ফেখের ওয়াজিব, ফেখের যেটা সুন্না, এই হাদিসের যেটা সুন্না এটা ফেখের ক্ষেত্রে যায়, কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নত, কোনোটা মুস্তাহাব, মানে হাদিসের সুন্নাটাই ফেখের মধ্যে গিয়ে চারি পাঁচ ভাগে ভাগ হয়েছে, তো ওই হাদিস অনুযায়ী এটা সুন্না দাড়ি রাখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন আমাদের জন্য সুন্না, আর ফেখের ক্ষেত্রে গিয়ে এটা ওয়াজিব। রফলিয়াদানের শরীর বিধান কি, এটা না করলে সলাৎ ভঙ্গ হবে কিনা? রফলিয়াদানের শরীর বিধান হলো এটা সুন্না,
আর এটা না করলে সলাৎ ভঙ্গ হবে না, যেহেতু এটা একতলাফি মাসাইল, চার ইমামের মধ্যে এটা নিয়ে একতলাফ আছে, এজন্য এটা না করলে সলাৎ ভঙ্গ হবে না। অনেক বাবা মা বালাগোয়া সন্তানকে সিয়াম পালনে বাধা দেয়, তারা বলে পরীক্ষা শরীর খারাপ, এক্ষেত্রে বাবা মায়ের কিছু নসিহা, এক্ষেত্রে বাবা মা তাগুত হয়ে যাবেন যদি বালাগোয়ার পরেও কোনো সন্তানকে সিয়াম পালনে বাধা দেন, ওই মা বাবা আল্লাহর কাছে তাগুত হিসাবে বিবেচিত হবেন। আর সন্তানকে এরকম নির্দেশ দিলে সন্তানের জন্য নির্দেশ অমান্য করাটা ফরজ। আমি একটা স্কুলে শিক্ষকতা করি যেখানে মেয়েও ছেলে আছে এবং আমার প্রাইভেটেও ছাত্র, এখন প্রাইভেট পড়া নাকি আমার জন্য বৈধ। প্রথম কথা হলো স্কুলে শিক্ষকতা করা, প্রাইভেট পড়ানো, প্রাইভেট পড়ানোটা শিক্ষকতা থেকে একটু ভিন্ন, এই জন্য প্রাইভেটের ক্ষেত্রে সম্পূর্ণ ফরজ করতে হবে, মানে কোনো মহিলাদেরকে মাহারাম ছাড়া আপনি প্রাইভেট পড়াইতে পারবেন না। যদি প্রাইভেট পড়ান ওই মহিলার সাথে মহিলার কোনো মাহারাম বসে থাকবে, একসাথে থাকবে, আপনি পড়াইলেন পর্দার সাথে, হেজাবের সাথে, কিন্তু শুধু পর্দা হেজাবও যথেষ্ট নয়, পর্দা হেজাবের সাথে মাহারাম থাকতে হবে। আর স্কুলে যেটা পড়ান সেটা তো অনেক ক্ষেত্রে বাধ্য, তবে যে স্কুলে এরকম সহশিক্ষা হয় চেষ্টা করতে হবে ওই স্কুল থেকে ফরহেজ করা যায় কি না, বিরত থাকা যায় কি না, বিরত থাকাটা তাকওয়া। আর যদি বাধ্যই হন তো সেটা যতটুকু সম্ভব মানে দূরে থাকার, নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন, আল্লাহ সুবহান তাআলা হয়তো মাফ করবেন। আমি ফজর নামাজ ঘরে আদায় করি কারণ আমাদের মুয়াজ্জিন কবরকে সেজদা করে এবং পীরকে সেজদা করে, এটা কি আমি ভুল করতেছি? কবরকে সেজদা করলে তো সেই ইমাম মুয়াজ্জিন রাখাই যাবে না মসজিদে, কারণ তারা মুশরিক, তারা শিরক করতেছে এবং এদের পিছনে কোনো নামাজও পড়া যাবে না। চেষ্টা করতে হবে ওই ইমাম মুয়াজ্জিনকে মসজিদ থেকে সরায়ে সেখানে কোনো তাওহিদবাদী শিরক মুক্ত কোনো ইমাম আনা যায় কি না, আর যদি তারা ইমাম থাকে তাহলে তাদের পিছনে জামাতে শরীক হওয়া যাবে না। কবর জিয়ারত কীভাবে করবো? কবর জিয়ারত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন সেভাবেই করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, ইয়ারহামুল্লাহু মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুম আল মুস্তাখিরিন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিননা বাদাহুম, এরকম আরও যতগুলো দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে বলতেন সেগুলোই বলবেন। আমি প্রতিদিন সাহারি খাওয়ার পর দাঁত ব্রাশ করে পানি খাই, এক আমার পানি খাওয়ার পর দেখি 6-7 মিনিট দেরি হয়ে গিয়েছে, কিন্তু আমার পানি খাওয়া জরুরি ছিল, আমার সিয়াম হবে কি না? যদি আপনি জানতে পারেন যে 6-7 মিনিট ফজরের ওয়াক্ত হয়ে গেছে বড় জানতে পারলেন, তাহলে ওই সিয়ামটা আপনার কাজা করতে হবে, আবার পুনরায় ওই সিয়ামটা কাজা করে নিতে হবে। আমার প্রশ্ন হলো মোবাইল ব্যাংকিং এজেন্টে চাকরি করা যায় কি না, দয়া করে জানাবেন। আরেক প্রশ্ন হলো আমাদের মসজিদ, আচ্ছা প্রথম যেটা বলছেন মোবাইল ব্যাংকিং এজেন্ট, মোবাইল ব্যাংকিং এজেন্ট যদি কোনো সুদ না থাকে সেখানে, সুদের কোনো বিষয় না থাকে মোবাইল ব্যাংকিংয়ে, তাহলে সেটা জায়েজ হবে, আর সুদভিত্তিক হলে সেটা জায়েজ হবে না। ওজন ও পরিমাপের ক্ষেত্রে বর্তমান প্রচলিত মাপযন্ত্র ব্যবহার ফেতরা ও ওয়াজিব সাদাকার ক্ষেত্রে জায়েজ কিনা, তো আমরা যেটা বলছি সেটা তো বর্তমান পরিমাপ, ওজন পরিমাপের কথাই বলছি, যে বর্তমান ওজন পরিমাপ হলো, কিছুদিন আগেও তো আমাদের দেশে সেরের মাপ, আড়ির মাপ ছিল না, টিনের মাপ, এগুলা বেতের দিয়ে বানাই, এগুলো দিয়ে আড়ির মাপ ছিল, সেটার মাপ ছিল, এগুলো তো ছিলই নবী সাল্লামের যুগে, এগুলাই ছিল। আর ইসলামের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যত ফুরানা মডেলে যাওয়া যায় তত আপনি নিরাপদ, তত বেশি মনে করবেন যে আপনি হকের কাছাকাছি আছেন। তো নবী সাল্লামের যুগের সয়ের ক্ষেত্রে চলে যাবেন ওই পরিমাপের ক্ষেত্রে, তাহলে বুঝতে হবে আমরা হকের একেবারে নিকটবর্তী আছে, এজন্য ওই সয়ের পরিমাপ অনুযায়ী সাদাকাতুল ফিতর আদায় করবো আমরা। মাজহাবের প্রবর্তককে কে বা কারা, এটা কোন মাজহাবের কথা বলছেন? আমরা তো বললাম একটা আকীদার মাজহাব, ফিকহের মাজহাব, আরও বিভিন্ন ক্ষেত্রে মাজহাব আছে, আরবি সাহিত্যের মাজহাব, তারপরে বালাগাতের মাজহাব, মাজহাব তো ভিন্ন ভিন্ন আছে, এখানে মাজহাব বলতে ফেকি মাজহাবের কথা বুঝাইতে চাইছেন। জি, ফেকি মাজহাবের উদ্ভাবক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ফকির, আর ফকির মতটাই মাজহাব, মানে মাজহাব মানে মত, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মত দিচ্ছেন সেটাই তো মাজহাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন দুনিয়াতে সবচেয়ে বড় ফকি, আর সাহাবাই কেরাম এক একজন ফকি ছিলেন, ইবনে আব্বাসের মাজহাব ছিল, ইবনে মাসউদের মাজহাব ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাজহাব ছিল, এরা এক একজন মাজহাবের ফকি, বড় বড় ফকি, পরবর্তীতে আস্তে আস্তে এগুলো বিস্তার লাভ করছে বিভিন্নভাবে। যে কত হচ্ছে টাইম কত, ও টাইম তো শেষ, যে আমাদের, জি জি বলছি, আমাদের এই ফেনী জেলার মধ্যে সহি আকিদার একটি মাদ্রাসা আছে, আপনারা তো সবাই জানেন, মাদ্রাসাটা কোথায়? হ্যাঁ সবাই কি জানেন? সোনাগাজীতে। ভাইয়েরা একটু কথাবার্তা বন্ধ করেন, ইফতারি সবার কাছে ইনশাল্লাহ যাবে,
আর না পাইলেও অসুবিধা নাই, সারা বছর ইফতার করেন, একদিন না পাইলে অসুবিধা কি? আর ইফতারের সুন্নাহ হলো পানি এক গ্লাস পাইলেই হবে, ভিজা খেজুর, ভিজা খেজুর না পাইলে শুকনা খেজুর, শুকনা খেজুর না পাইলে পানি, পানি না পাইলে যেটা পান সেটা, সেটাও না পাইলে মনে মনে নিয়ত করলে ইফতার হয়ে যাবে। এমন অবস্থা যে আপনি পানিও পান নাই, খাবারও পান নাই, তখন আপনি মনে মনে ইফতারের নিয়ত করলেই আপনার ইফতার হয়ে যাবে। এই জন্য আমরা কথাবার্তা বন্ধ করে এই দিকে একটু মনোযোগ দিই। আমাদের ফেনী জেলায় একটা সহি আকিদার মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাটার নাম কি না? আমাদের এই সেখানে যে মাদ্রাসাটা আছে এটা পরিচালনা করেন শায়খ আব্দুল হান্নান ভাই, এই মাদ্রাসাটা পরিচালনা করেন এবং আলহামদুলিল্লাহ সেখানে তিনি সহি আকিদার, সহি মানহাজের উপরে স্টুডেন্টদেরকে গঠন করার জন্য চেষ্টা করতেছেন। আমরা দোয়া করি আমাদের এই সহি আকিদার জন্য আল্লাহ পাক হাজার হাজার আলেম তৈরি করে দেন, যাতে আমরা এই জাতিকে যেই হারে লক্ষ লক্ষ আমাদের ভাই বোনেরা সহি দিনকে মানার জন্য আসছেন, সেই হারে তাদের খোরাক দেওয়ার জন্য শত শত বিজ্ঞ আলেম দরকার এই দেশে, কিন্তু সেই তুলনায় আলেমের অনেক অভাব। আর আলেমের সোহবত বঞ্চিত হইলে কিন্তু খারেজি হয়ে যায়, খারেজিরা কিন্তু সাহাবায়ে কেরামের সোহবত বঞ্চিত হওয়ার কারণে তারা উগ্রপন্থী খারেজি হয়ে গেছে। এই জন্য আপনি সহি আকিদা সহি মানহাজে চলবেন, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু যদি সহি আকিদার সহি মানহাজের ওলামায়ে কেরামের সোহবত না পান এক সময় আপনি খারেজি হয়ে যাবেন, উগ্রপন্থা তৈরি হবে আপনার মধ্যে, কারণ আপনি দেখবেন যে কিরে আমার সাথে এগুলো মিলে না, এই বিভিন্ন কারণ আছে। তো এই জন্য বড় বড় আলেম দরকার। আলহামদুলিল্লাহ আমাদের ভাই এই মাদ্রাসায় দারুত তাওহীদ ওয়া সুন্নাহ চেষ্টা করতেছেন সর্বাত্মকভাবে সেখানে সহি আকিদার আলেম তৈরি করার জন্য। তো মাহে রমাদানে আপনারা সবাই একটু এই মাদ্রাসার দিকে লক্ষ্য করবেন যে এই মাদ্রাসার জন্য যাকাত, তারপর যা যা দরকার সদাকা দিবেন, বিভিন্ন কিছু দিবেন, মাদ্রাসাটার দিকে লক্ষ্য করবেন, ছেলে মেয়েদেরকে ভর্তি করানোর চেষ্টা করবেন, যে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা একবার শেষ পর্যায়ে এসে গেছি, আজকে কত ইফতার কত মিনিট শেষ করে দিই আমি, যে আল্লাহ পাক আমাদের সবার সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হয়েছে কোরআন সুন্নাহ থেকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাদেরকে সহি আকীদার উপরে থাকার তৌফিক দান করুন এবং তাওহীদের উপরে, সুন্নার উপরে আমাদের সবাইকে মৃত্যুবরণ করার তৌফিক দিন। সকল প্রকার শেরেক, কুফর, নেফাক, বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেনী জেলাকে আল্লাহ পাক তাওহীদের জেলা হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এই জেলার প্রত্যেকটি মুমিন ভাই বোনকে তাওহীদ এবং সুন্নাহ বোঝার তৌফিক দান করুন। এই এলাকার সকল ওলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক তাওহীদ এবং সুন্নার সহি মানহাজ বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই মসজিদকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, সবার পরিবার পরিজনকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। আমাদের একজন ভাই, কি নাম না ভাইয়ের, যে চট্টগ্রামের, যে আমাদের ভাই ইলিয়াস হোসেন, উনি আজকে চট্টগ্রাম থেকে আমাদের ভাইদেরকে নিয়ে এখানে আমাদের ইফতার মাহফিলে অংশগ্রহণ করার কথা ছিল, তো ভাইয়ের শ্বশুর এন্তেকাল করেছেন, আমাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামু। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানের উপরে, আমলের উপরে ইস্তিকামত থাকার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।